এদের সম্পর্কটা ম্যাক্সিমাম পরিবারে সুখকর নয়, ঠিক কিনা? অনেক পরিবারেই এটা একটা অশান্তির মূল মাধ্যম, অশান্তির একটা উপলক্ষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? অনেক বোনেরা আছে দুনিয়ার জিন্দেগিতে বাবা মার অধীনে যখন থাকে, কোনোদিন রান্না বান্না করে নাই, পড়াশোনা নিয়ে থেকেছে, বাবা মার আদুরি হয়ে থেকেছে, যখন বিয়ে হয়ে গেছে নতুন বাড়িতে গেছে নতুন পরিবেশে গেছে, কিন্তু শাশুড়ি তার জন্য একটু স্যাক্রিফাইস করতে চায় না, আছে না নাই? অথচ শাশুড়ির মেয়েটাকে যখন অন্য বাড়িতে দেওয়া হয় তখন সেই শাশুড়ি চিন্তা করে আমার মেয়েটা হুরপুরি হয়ে থাকুক, ঠিক কিনা? আমার মেয়ের গায়ে যেন ফুলের আঁচড় না পড়ে, আমার মেয়েকে দিয়ে যেন রান্না বান্না না করানো হয়, অনেক শাশুড়ি এমনটা আছে, আছে না নাই? এখন কথা হচ্ছে শাশুড়ির সঙ্গে স্ত্রীর সম্পর্ক বা বউয়ের সম্পর্কটা, পুত্রবধূর সম্পর্কটা কেন সুখকর হয় না জানা দরকার আছে না নাই? অনেক পরিবারে স্ত্রীর সঙ্গে জামাইয়ের সম্পর্কটা, স্বামীর সম্পর্কটা একেবারেই অসুখকর, ঠিক না? স্বামী পছন্দ করে না স্ত্রীকে, স্ত্রী পছন্দ করে না স্বামীকে, শুধুমাত্র শাশুড়ির কথার জন্য, আছে না নাই? কোরআন কি বলছে জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, আপনি যখন মানুষের সঙ্গে কথা বলবেন হাসি মুখে কোমল হৃদয়ে কথা বলবেন, কি বলবেন? হাসি মুখে কোমল হৃদয়ে, মনটাকে নরম করে, হৃদয়টাকে উজাড় করে কথা বলবেন, মুখটাকে কাষ্ঠা করে কথা বলা এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না? মুচকি হাসি দিয়ে কথা বলা, আপনি যখন আপনার শত্রুর সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আপনার শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপভাবে আপনার বন্ধু যখন আপনার সঙ্গে কথা বলবে, আপনার মুড যদি অফ থাকে, আপনি যদি কাষ্ঠামি করে কথা বলেন, আপনার মুখটা যদি কালো থাকে, আপনার মুখে যদি হাসি না থাকে, তাহলে বন্ধু আপনার শত্রু হয়ে যেতে পারে, ঠিক কিনা? সুতরাং হৃদয়টাকে নরম করে, মনটাকে নরম করে হাসি মুখে কথা বলা এটা কি? আল্লাহ রাসূলের সুন্নাহ, নবীজি এভাবে কথা বলেছেন। সামাজিকভাবে পারিবারিকভাবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মার, অথবা স্ত্রীর সঙ্গে বৌমার সঙ্গে শাশুড়ির দু একটা বিষয়ে মতনৈক্য থাকতেই পারে, যেহেতু পারিবারিক জীবন, ঠিক কিনা? এখন দু একটা বিষয়ে মতনৈক্য থাকলে আপনি যদি এই বিষয়টাকে এভাবে নেন যে এই মতনৈক্য এটা চূড়ান্ত মতনৈক্য এবং এর সাথে আর মিল হবে না, তাহলে কি এই পরিবার টিকবে? হয়তোবা মার থেকে আপনার এই বউকে আলাদা করতে হবে, অথবা বউ থেকে মাকে আলাদা করতে হবে, ঠিক কিনা? আপনার করণীয় কি জানা দরকার আছে না? আমরা সবাই বলি মিলেমিশে থাকো মিলেমিশে থাকো, কিন্তু কোরআন কি বলছে একটাবারও আমরা খেয়াল করি না। সব শাশুড়ি কি রাবিয়া বুশরী? আরে কথা বলেন না কেন? সব স্ত্রী কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা? দোষ তো কোনো মানুষের এমন নেই যে সে একেবারে ত্রুটিমুক্ত দোষমুক্ত, তার জীবনে কোনো ভুল নেই, যদি এমনটা হতো তাহলে তো তিনি নবী হয়ে যেতেন, আরে কথা বলেন না? সব মানুষেরই কিছু না কিছু ভুল আছে, শাশুড়ির ভুল আছে, স্ত্রীরও ভুল আছে, বৌমারও ভুল আছে, আপনারও ভুল আছে। একজন স্ত্রীকে আপনি যখন বিয়ে করছেন, বিয়ে করার পরে স্ত্রীর কি দায়িত্ব রান্নাবান্না করা ইসলাম স্ত্রীকে দিয়েছে? না, স্ত্রী দায়িত্ব দিয়েছে আপনাকে, এটা বুঝার ভুল। স্ত্রীকে যদি আপনি ফুসলিয়ে, স্ত্রীকে যদি বুঝিয়ে আপনি তার থেকে এই খেদমতগুলো নেন, তাহলে এটা স্ত্রীর সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার বাবা মার খেদমতের দায়িত্ব আপনার, পুরুষের, স্ত্রীর না। স্ত্রীর দায়িত্ব কি? ঘরের অন্য অন্য কাজগুলো, আপনার সম্পদের জন্য আপনি যে বিষয়গুলো তার কাছে আমানত রেখেছেন, আপনার সন্তান সন্ততি লালন পালন, এগুলো স্ত্রীর দায়িত্ব। ওয়ালওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আল্লাহু আকবার। স্ত্রীর দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, বাচ্চা যখন হবে সেই বাচ্চাকে দুধ পান করাবে, দু বছর, কয় বছর? দুই বছর দুধ পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আর পুত্রকে, স্বামীকে, জামাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল বাউলু দিলাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আল্লাহু আকবার। ভরণ পোষণের টোটাল দায় দায়িত্ব হচ্ছে স্বামীর উপরে, জামাইয়ের উপরে, ছেলের উপরে, পুত্রের উপরে। এখন কোন স্ত্রী যদি আপনার বাবা মার খেদমত করে, এটা হচ্ছে তার পক্ষ থেকে ইহসান, এটা তার দায়িত্ব না, সে যদি না করে গুনাহগার হবে না। কিন্তু কোন পুত্র যদি আপনার
কোনো পুত্র যদি বাবা মার খেদমত না করে সে গুনাহগার হবে, এটা তার জন্য হচ্ছে ফরজ। কথা বুঝতে পেরেছেন? এখন স্ত্রী শাশুড়ির সঙ্গে যদি মতবিরোধ হয়, মতনৈক্য হয়, অথবা শাশুড়ির সঙ্গে যদি কথা কাটাকাটি হয়, অথবা শাশুড়ির কোনো বিষয়ে যদি ভালো না লাগে, অথবা স্ত্রীর কোনো বিষয়ে যদি ভালো না লাগে, তাহলে শাশুড়িরও কিছু করার আছে আর বৌমারও কিছু করার আছে। সেই করণীয় বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহু আকবার। শাশুড়ির সঙ্গে স্ত্রীর যদি কোনো বিষয়ে মতনৈক্য হয়, কথা কাটাকাটি হয়, অথবা স্ত্রীর যদি শাশুড়ির সঙ্গে কোনো বিষয়ে মতনৈক্য হয়, খারাপ কোনো বিষয় দেখে, তাহলে তার সঙ্গে ভালো আচরণ করে ভালো কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। যদি উত্তম আচরণ করা হয়, কোরআন বলছে ওই শত্রু শাশুড়ি অথবা শত্রু বৌমা তোমার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? ভালো কথা বলতে হবে। শাশুড়ি আপনাকে বলছে, ও বৌমা লবণ কেন কম হয়েছে, তোমার মা কি জীবনে লবণ দেওয়া শেখায় নাই? এরকম কথা বললে বৌমার মাথা ঠিক থাকবে? আর নিজের মেয়ে যদি তরকারিতে লবণ নাও দেয়, বলবে ছোট মানুষ তো, একটু একটু এরকম হয়, ঠিক কিনা? বৌমা লবণ কম দিল, মার সহ্য হলো না, নিজের মেয়ে লবণ দেয় নাই বলে ছোট মানুষ, একটু একটু এরকম হতেই পারে, এটা কি জায়েজ? আপনি যখন আরেকজন মেয়েকে ঘরে নিয়ে আসছেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে আমার মেয়েটাকে অন্যের ঘরে আমি যেমন দেখতে চাই, অন্যের মেয়েটাকেও আমার ঘরে ওর মাও কিন্তু দেখতে যায়, ঠিক কিনা বলেন? আপনি যদি ওর মা বাবা তুলে খোঁটা দেন, তাহলে ওর বাবা মার কলিজার মধ্যে লাগবে কিনা, ওই বৌমার কলিজার মধ্যে লাগবে কিনা? আবার আপনার মেয়েকে যদি অন্য বাড়িতে ওর শাশুড়িও খোঁটা দেয়, আপনার লাগবে কিনা বলেন? এজন্যই কোরআন বলছে খোঁটাখুঁটি বন্ধ করো। তোমার সঙ্গে যদি খারাপ আচরণ করে, তুমি ভালো আচরণ করো, ভালো আচরণ যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আর কোনো শত্রুতা থাকবে না, তোমাদের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর এই পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেবেন, ঠিক কিনা? শুধু পারিবারিক জীবনেই না, পরিবারের মধ্যেই না, এটা সর্বক্ষেত্রে। আপনি আপনার শত্রুর সাথে, আপনার যতই শত্রুতা করুক, আপনি মুখে হাসি নিয়ে সুন্দর আচরণ করে কথা বলেন, আপনার শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ফাতিমা তোমার দায়িত্ব হচ্ছে ঘর সামলানো, তোমার দায়িত্ব হচ্ছে ঘর সামলানো, আর আলীর দায়িত্ব হচ্ছে বাইরের কাজ সামলানো। সুবহানাল্লাহ। জাদুল মাআদের মধ্যে এই বিষয়টি রয়েছে, ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদানী জিন্দেগিতে তিনি নিজেই আটা পিষতেন, কি পিষতেন, আটা পিষতে পিষতে হাতের মধ্যে একেবারে দাগ পড়ে গেছিল, ঘটা পড়ে গেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদান ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, তোমার বাবাকে বলো, আল্লাহর নবীকে বলো, বৈশ্য নবীকে বলো, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, আমাদের বাড়ির জন্য একজন সেবিকা যেন তিনি দিয়ে দেন, একজন সেবক যেন দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আব্বা কষ্ট হয় অনেক নিজে পিষতে, আটা পিষতে অথবা চাল পিষতে, রান্নাবান্না করতে, রুটি বানাতে একজন সেবক দেওয়া যায় কি? আল্লাহর নবী বললেন, ফাতিমা রে, মদিনার প্রতিটি ঘরে ঘরে যতক্ষণ পর্যন্ত সেবক আমি দিতে না পারবো, তোমার ঘরে আমি সেবক দিব না। আল্লাহু আকবার, কি কথা! এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা বন্ধ করে বসে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা তোমাকে এর চাইতে কি উত্তম কিছু আমি দিলে নিবা? ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা আপনি বলেন, এর চাইতে উত্তম কি আছে আমি নিব? আল্লাহর নবী বললেন, তুমি প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়বা, আর যদি তুমি পড়ো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার চাইতো লক্ষ কোটি গুণ উত্তম কিছু তোমাকে দান করবেন। বুখারী শরীফের হাদিস 3113 নম্বর, কোথাকার হাদিস বন্ধুরা আমার? সুতরাং ঘরের কাজ নিজে করা এটা নবীদের সুন্নাহ নাকি নফল? সুন্নাহ না?
এখন দায়িত্ব আপনাকে দেয় নাই, ফাতিমাতুজ জহরা তো করেছেন, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনি জান্নাতে থাকতে চান, বোনদেরকে বলছি, আপনার স্ত্রীদেরকে বলছি, সব বোনেরাই তো ফাতিমার সঙ্গে জান্নাতে যেতে চান, ঠিক কিনা? কিন্তু ফাতিমা যে কাজ করেছে